ফাইনালি ওয়াইটিতে এমএসএল কে টেক্কা দেওয়ার মতন আরেকজন ক্যারেক্টার ক্রিয়েট হয়ে গেল, যে কিনা সবসময় স্ট্রাইকের এগেনস্টেই ছিল। আর আমরা সবসময় বলতাম, হ্যাঁ এখনও বলছি, যদি স্ট্রাইক দেওয়ার মতন কিছু থাকে অফেন্সিভ অবশ্যই স্ট্রাইক দেবে। হ্যাঁ এটাও হয়, অফেন্সিভের সাথে সাথে যদি কেউ দেখে যে অন্যের সত্যটা বেরিয়ে আসছে, মানে কেউ বার করে দিচ্ছে, ঠিক আছে, যেরকম এমএসএল স্ট্রাইক দিয়েছিল, অবশ্যই এমএসএল এর কিছু সত্যি জিনিস তোমাদের মতন কিছু মানুষরা বার করে দিচ্ছিল, তো যার জন্যই স্ট্রাইক খেয়েছিল, ঠিক তো, লজিকে ঠিক যাচ্ছি তো? সেরকমই আজকে একটা স্ট্রাইক পড়েছে। কে দিয়েছে, কাকে দিয়েছে অবশ্যই তোমরা জানো। হ্যাঁ গুপ্তি মানে দীপ্তিদিকে দেওয়া হয়েছে, আর অবশ্যই দীপ্তিদি ভিডিও করবে, সেটা তো আলাদা বিষয়, সেটা তার বক্তব্য সে রাখবে। আমার যেটা বক্তব্য, আমি এটা বলতে চাই যে আজকে থেকে তাহলে সবাই কিন্তু আমরা সমগোত্রীয় হয়ে গেলাম। কেউ কিন্তু এমএসএলকে স্ট্রাইক সংক্রান্ত বিষয় আর কোনোদিনও কিন্তু খোটা দিতে পারবে না, কারণ খোটা দেওয়ার লাইনটা শেষ হয়ে গেল, যে এমএসএল একটা সময় অমুককে স্ট্রাইক দিয়েছিল, তমুককে স্ট্রাইক দেওয়া ছিল, শেষ করার চেষ্টা করেছিল, তাই তো? তাই তো, একটা চ্যানেলে স্ট্রাইক করা কত কষ্টকর। দীপ্তিদি স্ট্রং, অবশ্যই স্ট্রং, ও মেন্টালি ফিজিক্যালি থেকেও মেন্টালি প্রচুর পরিমাণে স্ট্রং একজন মানুষ, অবশ্যই তাই। আর চ্যানেলটা সত্যি একটা মানুষের কাছে সন্তানের মতন, কিন্তু সেই সন্তানটাকে যখন কেউ লালন পালনটা সঠিকভাবে করতে না পারে, শুধু সন্তানকে রক্ষা করলাম, সন্তানকেই মানে আমি কাজে লাগাচ্ছি কীভাবে, নোংরাভাবে, হ্যাঁ তাকে ইউটিলাইজ করছি নোংরাভাবে, অন্য মানুষকে অন্য সন্তানদের ক্ষতি করার জন্য নিজের সন্তানকে রেডি করছে অন্য লোকের ক্ষতি করবো বলে, এরকম মানসিকতা যখন করে, তো তখন স্ট্রাইকের খাতায় একটা ইউটিউবের গাইডলাইন থেকেই আসে। আর এইখানে দীপ্তিদিকে কেন স্ট্রাইক দেওয়া হয়েছে সবাই জানো, এই যে এই মুখটা এইভাবে বন্ধ করার জন্য, এইভাবে বন্ধ করার, দীপ্তিদির মুখটা কিছুতেই বন্ধ করা যাচ্ছে না, এতটা ফ্রাস্ট্রেশন যে যেভাবেই হোক এদেরকে দমাতে হবে। আমাকে কেস ঠুকে দীপ্তিদিকে স্ট্রাইক মেরে আরও কিছু মানুষ আছে যাকে কিছু না কিছু করে, বাট চুপ করাতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, চুপ মানুষ কীরকমভাবে হয়, এতে কি চুপ হয়ে যায়, এতে কি কারোর মুখ বন্ধ করা সম্ভব? চ্যানেল আমি তো বারবার বলেছি, চ্যানেল একটা চলে গেলে যদি মানুষ আমাকে ভালোবাসে অবশ্যই আরেকটা চ্যানেল সৃষ্টি করে দেওয়া যাবে, ঠিক আছে, যাকে সন্তান সন্তান বলে, রক্ত মাংসের সন্তান। আর চ্যানেলকে সন্তানের সাথে তুলনা করা কষ্ট হয় সেটা আলাদা বিষয়, বাট রক্ত মাংসের জলজ্যান্ত বাচ্চার সাথে আর সন্তানের জায়গায় অভিমত করে সেই চ্যানেলকে সন্তান বলে চালনা করে সিম্প্যাথি কার্ড খেলে দিয়ে এই ধরনের নোংরামো করাকে ওটাকে কোনো রকম বাহাদুরি বলে না, আমি মনে করি ওটাকে কোনো বাহাদুরি মনে করে না, যাক কথার কথা। আর দীপ্তিদি যা করার ভিডিও করবে, দীপ্তিদির মুখ বন্ধ করার জন্যই স্ট্রাইক দেওয়া হয়েছে, যাই হোক ঠিক আছে, দীপ্তিদি ভাই সে তার মতন চলবে, ওটা নিয়ে বিষয় না। আর কি শান্তি লাগে না স্ট্রাইক দিলে, হ্যাঁ যেন মনে হয় বাবা কী রাজকার্য করে ফেললাম একবার, এই আমারও সেরকম মনে হয়েছিল, যাই হোক ঠিক আছে, এরকম বিষয় না, কোনো রাজকারণ কার্য না, এটা ইউটিউব গাইডলাইনের মধ্যেই পড়ে, অধিকার দিয়েছে ওয়াইটি আমাদের দিয়েছে সেই অধিকারটা, যাই হোক। আর এটা গেল তো একজনের বিষয়, যিনি আর স্টার আইক দিয়েছেন আরও বাকি আছে, ঠিক আছে, এই যারা যারা মেল পাচ্ছ বলে দিও, কারণ অবভিয়াসলি অপোজিট সাইডের লোকেরাই মেল পাবে, ওর দিকে লোকেরা তো আর মেল পাবে না। আর যাই হোক, এই কেউ কারোর কমেন্ট বক্সে যাচ্ছ না কেন গো, তোমাকে ডাকছে, বলে দিয়েছে কিন্তু কালকে থেকে তোমার কমেন্ট বক্সে যাবে না, এই যেও কিন্তু ওর কমেন্ট বক্সে, যাই হোক। আচ্ছা আরেকটা, হাই রে, আমি ওই টাইটেল আর একটা ঠাম ল্যাল দেখেই বুঝে গেছি, কি আত্মীয়ের বিয়োগে সকাল সকাল উঠে শোকে যাই, আত্মীয় বলিনি, আরে শুনিস যখন কানটা গেছে নাকি, কান গেছে, আমি আত্মীয় বলিনি, বান্ধবী চলে গেছে, হ্যাঁ দুঃখের বিষয়, বন্ধু যখন চলে যায় দুঃখের বিষয়, কিন্তু বন্ধু চলে যাওয়ার জন্য আমি কী করে পাকের ফলন বুঝতে পারলাম না, ঠিক আছে যাই হোক, পাগল হয়ে যাচ্ছি তুমি, পাগল, যাই হোক। তো চলো বন্ধুরা সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, রাত্রির অনেক হয়েছে, ও বাবা গো 11টা বাজে চলো, বাবা ওই দেখো 11টা বাজতে চললো, ছেলের আমার খাওয়া হয়ে গেলো, চলো সবাই ডিনার পিনার করে নাও, করে নিয়ে গুড নাইট, সি ইউ। আর অবশ্যই কালকে সকালবেলা দীপ্তিদি যা দেওয়া সেটা দীপ্তিদি ভিডিও করবে, ওখানে আমার কিছু বলার নেই, আমার যেটা মনে হলো আমি বলে গেলাম, আই আর কিন্তু এমএসএলকে দোষ দিবি না, এই সেম টু সেম গোত্রের হয়ে গেলাম আমি।